আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনারা সবাই জানেন যে আজকে বিসিবি বাংলাদেশ টিমে ডিক্লেয়ার করেছে ওয়ার্ল্ড কাপের জন্য। আমার মনে হয় যে খুবই সুন্দর টিম দিয়েছে। রিসেন্টলি যদি আপনি পারফরমেন্স দেখেন, কোভিড এর কারণে অনেক ধরনের খেলার সুযোগ হয় নাই, ফলে খুব বেশি অপশনস ছিল না। আমার কাছে মনে হয় যে যে টিমগুলো ছিল আমার কাছে সেই টিমের মধ্যে থেকেই টিম বানানোর চেষ্টা করেছে। অনেকে হয়তো আলোচনা সমালোচনা করতে পারেন, একে নিলে হতো ওকে নিলে হতো, বাট আমার কাছে মনে হয় যে আসলে এই সময়কালে কিন্তু কোনো অপশন ছিল না যে আর কোন প্লেয়ারকে দেখবে, সেই সুযোগ ছিল না। তো রিসেন্ট যে টিমটা খেলেছে আমার মনে হয় 15 জনের টিম, সেই টিমটাকে রেখেই হয়তো টিম বানানো হয়েছে। আপনি যদি দেখেন যে টপ অর্ডারে 3 জন ব্যাটসম্যানকে রেখেছে, নাইম শেখ, লিটন দাস এবং সৌম্য সরকার। সাথে যদি আরো দেখা যায় যে তারপরে সাকিব আছে, মুশফিক আছে, মাহমুদুল্লাহ আছে, আফিফ, সোহান, শামীম পাটোয়ারি, শেখ মাহদি, নাসুম, মোস্তাফিজ, সাইফুদ্দিন, শরীফুল এবং তাসকিন, তারা কিন্তু এই লাস্ট খেলার মধ্যেই ছিল, স্কোয়াডে ছিল। এবং সাথে ব্যাকআপ আমি বলবো বেঞ্চের দুজনকে রাখছে, যেটা হচ্ছে রুবেল এবং বিপ্লবকে লেগ স্পিনার হিসেবে। খুব সুন্দর কম্বিনেশন। আই হোপ যে বাংলাদেশ টিম খুবই ভালো করবে। পুরো বাংলাদেশ টিমের আমি স্কোয়াডটা বলে দিলাম, যে টিমটা ডিক্লেয়ার করেছে সিলেক্টররা। আমি বলবো যে বেশ কিছু অলরাউন্ডার আছে। আমার মনে হয় যে অলরাউন্ডারের মধ্যে যদি দেখা যায় সাইফুদ্দিন আছে, সাকিব আছে, বেস্ট অলরাউন্ডার। সাথে স্পিনারের কথা যদি বলা যায়, নাসুম বিপ্লবকে ব্যাকআপ হিসেবে রাখছে, শেখ মাহাদি আছে অফ স্পিনার, আর সাথে উইকেট কিপার তিনজনের অপশনটাই আছে এখানেও। আর ফাস্ট বোলিংয়ে বেশ 4 জন ফাস্ট বোলার আছে, তাসকিন আছে, রুবেল আছে ব্যাকআপ হিসেবে, সাথে শরীফুল আছে, মোস্তাফিজ আছে। তো টিম কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো হয়েছে। হয়তো অনেকেই মনে করতে পারেন যে একে নিলে ভালো হতো, ওকে নিলে ভালো হতো, বাট এই মুহূর্তে কোভিডের কারণে বাংলাদেশ টিম ছাড়া তেমন কোনো খেলাই ছিল না, কোনো টুর্নামেন্টই ছিল না, যে অন্য কোনো আসলে অপশনে যাওয়ার কোনো উপায় ছিল না আমার কাছে মনে হয়েছে। তার জন্য হয়তো লাস্ট যে বাংলাদেশ টিমের ভালো পারফরমেন্সটা অস্ট্রেলিয়ার সাথে বা নিউজিল্যান্ডের সাথে, এটাকে বেস করে ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তাভাবনা করেছে, সাথে কিছু 2-1 জন প্লেয়ারকে অ্যাড করেছে। আই হোপ, আমি শিওর যে যারা এখানে আসছেন, যারা সুযোগ পেয়েছেন, অভিনন্দন তাদেরকে, এবং আমি শিওর যে তারা নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করবে। বাংলাদেশ টিমের প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আই হোপ যে বাংলাদেশ টিম খুব ভালো ক্রিকেট খেলবে এই নেক্সট ওয়ার্ল্ড কাপে। তার সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য। গুড লাক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ, গুড লাক টাইগার্স।